জান্নাতের পোশাক আল্লাহ তাআলা বলেন, আলিহা ওয়াসিয়া বিসুন্দুসিন খুজরু ওয়া ইস্তাবরক, আর জান্নাতীদেরকে মিহি রেশমের সবুজ পোশাক পাওয়ানো হবে। সূরা দাহর 15 আয়াত। সম্মানিত ছাত্রবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে আমার আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত। জান্নাত শব্দের ব্যাখ্যা, জান্নাত শব্দের অর্থ হচ্ছে গোপনীয়, লুকানো বা অদৃশ্য। যেহেতু আমরা জান্নাত দেখতে পাই না, তাই এর নাম জান্নাত রাখা হয়েছে। আবার জান্নাত মানে গাছপালায় ভরপুর বাগানকেও বোঝায়। পারিপার্শ্বিক অর্থে জান্নাত এমন স্থানকে বোঝানো হয় যে আল্লাহ তাআলা তার অনুগত মুসলিম নারী পুরুষদের পুরস্কার হিসেবে সৃষ্টি করেছেন। জান্নাত কারা কারা হবে? এক, যারা মুত্তাকি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাত লিল মুত্তাকি, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত বানিয়ে রাখা হয়েছে। সূরা ইমরান 133। দুই, যারা আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। হে জিন ও মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সূরা রহমান 46-47। তিন, যারা না দেখে তার আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়ালা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয়ই যে ব্যক্তি তার প্রতিপালককে না দেখে ভয় করে তার জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা মুলক 52 আয়াত। চার, যারা তাদের নফসকে দমন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, পক্ষান্তরে যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জান্নাত। সূরা নাজিয়া 46-47। পাঁচ, যারা জ্ঞান অর্জনের জন্য বের হয়। যে হাদিসে এসেছে, আনাবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফী ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হলো আল্লাহ তার পথ জান্নাতের পথকে সহজ করে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7028। জান্নাতের বিবরণ, এক, জান্নাত একটি বিলাসিতা স্থান। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা রাইদা সাম্মা রাইদা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আর জান্নাতের যেদিকে তুমি তাকাবে সেদিকে দেবে সাম্রাজ্যের সরঞ্জাম। সূরা দাহর 34 নম্বর। দুই, জান্নাতের পোশাক। আল্লাহ তাআলা বলেন, আলিহা ওয়াসিয়া বিসুন্দুসিন খুজরু ওয়া ইস্তাবরক, আর জান্নাতীদেরকে মিহি রেশমের সবুজ পোশাক পাওয়ানো হবে। সূরা দাহর 15 আয়াত। তিন, জান্নাতের মধ্যে হবে বাগান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যে নিশ্চয় মুত্তাকিনদের জন্য সফলতা, হেদা একো না বা ঘন ঘন বাগানে ও আঙ্গুর। সূরা নাবা 37-38। জান্নাতে গাছপালার শাখা পোশাকা হবে স্বর্ণের। হাদিস এসেছে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিল জান্নাতা সাদারাতুন ওয়া সাকাহু ইল্লা মিন যাহাবিন। আবু সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন কোনো গাছ হবে না যার শাখা পোশাকা স্বর্ণের হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3027। জান্নাতের তৈজসপত্র অর্থাৎ পানপত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাফু আলাইহিম বি আনিয়াতিন মিন ফিজ্জাতিন ওয়া আকওয়া বিন কানাতিন কাওয়ারির, জান্নাতীদেরকে রৌপ্য এবং কাচের মতো স্বচ্ছ পানপত্র দ্বারা পরিবেশন করা হবে।